বেসিক্যালি আমার লতে পড়ার একদম ইচ্ছে ছিল না, আচ্ছা, কারণ আমি লয়ার প্রফেশনটা খুব একটা বেশি পছন্দ করি না। আমার দাদু লয়ার ছিলেন, তো সেখান থেকে আব্বুর খুব ইচ্ছে ছিল যে আমি লতে পড়ব, কারণ আমাদের ফ্যামিলির কেউই আর ল প্রফেশনে যায়নি দাদুর পরে আমি ছাড়া। আচ্ছা, তো ফ্যামিলির প্রেশারে লতে পড়া, এবং লয়ের পরে আমার ইচ্ছা ছিল টিচিং প্রফেশনে যাওয়ার। কিন্তু টিচিং প্রফেশনে বেসিক্যালি ক্রিয়েটিভ কিছু নাই, টিচিং প্রফেশনে যা বইয়ে আছে সেগুলোই আমাকে পড়াতে হবে, তারপরেও আমার টার্গেট ছিল। তো পড়াশোনা শেষ করার পরে আমার বিয়ে হয়ে যায়, এবং মানে ভাগ্যবশত আমার হাজবেন্ড ফটোগ্রাফার, এবং ফটোগ্রাফি নিয়ে আমার কখনোই কোনো ইন্টারেস্ট ছিল না, এবং ছেলেরা মেয়েদের ফটোগ্রাফি করে এটা নিয়ে আমারও একটা নেগেটিভ মানে নেগেটিভ দিক ছিল যে আমার হাজবেন্ড কেন অন্য মেয়েদের ছবি তুলবে। এটা নিয়ে ওর সাথে যখন আমার রিলেশন ছিল এটা নিয়ে অনেক ঝগড়া হতো। তো আমার হাজবেন্ড করেছে কি, আমি মোটামুটিভাবে মোবাইলে বেশ কিছু ছবি তুলতাম, নদীর, আকাশের, ফুলের, এই ছবিগুলো আমি তুলতে খুব পছন্দ করতাম। তো ও এখানে একটু ব্রেনকে কাজে লাগিয়েছে, ও আমাকে বললো যে ঠিক আছে আমি আর ফটোগ্রাফি করব না। তো এটা বলার পরে সে ফটোগ্রাফি কমিয়ে দিয়েছিল, ছেড়ে দেয়নি, কিন্তু আমাকে কি করলো, আমাকে ফটোগ্রাফিতে ইনভলভ করে ফেলো, বলল যে তুমি তো মোবাইলে ভালো ছবি তোলো, তুমি তাহলে কেন আমার সাথে ইভেন্টে যাও না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো দেখা গেছে যে একটা হিন্দু ওয়েডিং কভার করতে আমাদের সারা রাত থাকতে হয়, যেহেতু লগ্নগুলো মাঝরাতে থাকে। এটা নিয়ে ওর সাথে আমার গ্যাঞ্জাম হতো, তুমি মাঝরাত করে বাসায় আসছো। তো পরবর্তীতে ও আমাকে ওর সাথে ইভেন্টে নিয়ে যাওয়া শুরু করে, এবং আমার খুবই ভালো লাগতো। বেসিক্যালি আমি ছোটদের বেশি ছবি তুলতাম, প্রথমে ক্যান্ডিড ছবিগুলো কভার করতাম, খুবই ভালো লাগতো। সেখান থেকে ইন্টারেস্ট আসে ফটোগ্রাফিতে, এবং ওর সাথে আমার দেখা যায় যে ও আমাকে কোনো টপিক বুঝালে আমার সাথে ওর তর্ক লেগে যেত। ও কি করলো, ও আমাকে কোর্সে ভর্তি করিয়ে দিল, বেসিক কোর্সে, কারণ কোর্স না করলে আমি কোনোভাবেই ফ্রেমিং বলেন, লাইটিং বলেন, এগুলো বুঝবো না। তো এই ক্ষেত্রে আমি খুবই কৃতজ্ঞ তানভীর ভাইয়ার কাছে, যিনি আমার বেসিক কোর্সের কোঅর্ডিনেটর ছিলেন। উনি আমাকে খুবই যত্ন সহকারে সব জিনিসগুলো বুঝিয়েছেন। ইভেন এখনও আমার যদি কোনো ছবির ফ্রেমিংয়ে ভুল হয়, লাইটিংয়ে ভুল হয়, উনি নিঃসংকোচে আমাকে বলতে পারেন যে আমিন তোমার এই জিনিসগুলো ভুল হয়েছে, এটা ইমপ্রুভ করা দরকার। আলটিমেটলি আমি তোমার হাজবেন্ডের কাছে কৃতজ্ঞই, কারণ আমার যে টার্গেট ছিল সেখান থেকে আমাকে বের করে ফটোগ্রাফিতে ঢুকিয়েছে। এবং আমি এখন বেসিক্যালি আমি একজন ক্রিয়েটিভ মানুষ, আমার ক্রিয়েটিভিটি পছন্দ। তো যেহেতু টিচিং প্রফেশনে ক্রিয়েটিভিটি ছিল না, এটাতে ক্রিয়েটিভিটি আছে, এই জন্য আমি খুবই ইন্টারেস্ট পাই ফটোগ্রাফিতে। এই জন্য ল প্রফেশন থেকে বের হয়ে আমার ফটোগ্রাফিতে আসা।